দলের বিরুদ্ধে আবারও বিস্ফোরক রাজ্য বিজেপির প্রবীণ নেতা তথাগত রায়। একুশের স্বপ্নভঙ্গের পর থেকে বারবার দলের বিরুদ্ধে তোপ দেখেছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল, যার জেরে দলীয় নেতৃত্বের কটাক্ষের শিকারও হয়েছেন তিনি। কিন্তু চুপ করে থাকেননি, মঙ্গলবার টুইটে তোপ দাগলেন, দলের মজ্জায় মজ্জায় ক্যান্সার ধরেছে। এবার তার আক্রমণের লক্ষ্য রাজ্য বিজেপি ও কৈলাস বিজয়বর্গীয়। তথাগত টুইটারে লেখেন, সে ভেঙেছে, না বললে এখন দলের মাথায় বসে থাকত, দলের মজ্জায় মজ্জায় এখন ক্যান্সার ধরেছে, যদি বাঁচাতে হয় তাহলে ভয়াবহ অপারেশন ও কেমোথেরাপি অত্যাবশ্যক, না হলে রোগী বাঁচবে না, এটুকু বলে বিদায় নিচ্ছি, যা ভালো বোঝো করো, আশীর্বাদ রইল। কেন টুইটে বিদায় নিচ্ছি লিখলেন তথাগত তা এখনও স্পষ্ট নয়, তবে তথাগত রায়ের দল প্রসঙ্গে এই উক্তিতে প্রবল অস্বস্তিতে বিজেপি।